বন্ধুরা রাতে ঘুমানোর আগে শুধু চার দিন বেসন এইভাবে মেখে দেখো আজকে যেভাবে আমি এই ভিডিওতে বলছি তাহলে দেখবে অতি সহজেই তোমাদের মুখ থেকে সমস্ত দাগ ছোক যেমন কি এই যে মেছে তার দাগ হয়ে যায় কিংবা বয়সের জন্য মুখে নানান রকমের ছোপ পড়ে যায় অথবা চোখের তলায় কালি পড়ে যায় চামড়া কুচকে যায় অনেক সময় মুখে এরকম গর্থ হয়ে যায় ওপেন পোর্স হয়ে যায় এই সমস্ত সমস্যাকে দূর করতে পারে রাতে বেসন যদি ঠিক এইভাবে লাগানো যায় কি করতে হবে তোমাদের সবার প্রথমে নিতে হবে বেসন এখানে আমি এক চামচ বেসন নিলাম এর মধ্যে মেশাবে এক চামচ মতন নারকল তেল বন্ধুরা বেসনের সাথে নারকল তেল খুব সুন্দর কাজ করে স্কিনের জন্য স্কিনকে ফর্সা করে স্কিনকে টান টান করে উজ্জ্বল করে স্কিন থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে এবার অল্প একটুখানি জল দিয়ে এই নারকল তেল আর বেসনটাকে আমাদের গুলে নিতে হবে খুব বেশি পাতলা করে গুলবে না একটু ঘন একটু ক্রিমের মতন তৈরি করে নেবে বন্ধুরা আজকে যে উপায়টা বলে দিচ্ছি এটা যদি বেশ টানা তোমরা ব্যবহার করতে থাকো তোমরা দেখবে কোনো দামি নাইট ক্রিম কোনো কিছুর প্রয়োজন হবে না শুধু বিশ্বাস করে এটা যদি তৈরি করে ব্যবহার করো রাত্রে তোমরা দেখবে কিছু দিনের মধ্যেই তোমাদের ত্বকে দারুণ পরিবর্তন আসবে দাগছোপ দূর করে দেবে এবং মুখে দারুণ জেল্লা এনে দেবে বয়সের ছাপ পুরোপুরি মুছে দিয়ে স্কিনকে টান টান করবে তো দেখো ব্যাসনটা আমরা এইভাবে তৈরি করে নিয়েছি ঠিক এইভাবেই ব্যাসনটা তৈরি করে নিতে হবে তোমরা চাইলে বেশি করে তৈরি করে ফ্রিজে রাখতে পারো তাহলে রোজ রোজ তৈরি করতে হবে না ফ্রিজ থেকে বার করেই এটি একটু খুব ঠান্ডা লাগাবে না একটু নর্মাল টেম্পারেচার হয়ে গেলে তখন এটা রাতে ঘুমানোর আগে বেসনটা এইভাবে সারা মুখে তোমাদের লাগিয়ে নিতে হবে তো সারা মুখে ঠিক যেভাবে আমি বেসনটা ব্যবহার করছি এইভাবে বেসনটাকে লাগাবে সারা মুখে আর বন্ধুরা এখন তো প্রচণ্ড গরম সেই জন্যে এই সমস্ত রিমেডিগুলো বাইরে রাখা যাবে না বাইরে রাখলেই নষ্ট হয়ে যাবে তাই যদি ফ্রিজ আছে তাহলে অবশ্যই ফ্রিজে তৈরি করে রেখে দাও পাঁচ সাত দিনের জন্য তাহলে রোজ রোজ বানানোর ঝামেলাটাও থাকবে না আর রাতে ঘুমানোর আগে শুধু এইভাবে চর্চাটা করে নাও তাহলে তোমাদের দামি কোনো নাইট ক্রিমও কিনতে হবে না শুধু এটা দিয়েই কিন্তু ত্বকের উজ্জ্বলতা বাড়বে ভাব বাড়বে টান টান হবে তো দেখো সারা মুখে বেসনটা এইভাবে লাগাবার পরে দু তিন মিনিট রেখে দেবে দু তিন মিনিট পর হালকা হাত দিয়ে এইভাবে স্ক্রাব করবে স্ক্রাব করা ভীষণ ভালো স্ক্রাব প্রতিদিনকার ডেড সেলটাকে তুলে দেয় ড্রাই স্কিনটাকে তুলে দেয় দাগ ছোপকে হালকা করে আর স্কিনের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে তো দেখো এইভাবে এক মিনিট মতন একটুখানি স্ক্র্যাপ করবে তারপরে আমরা এটি মুখ থেকে মুছে ফেলব তো এইভাবে মুখটা মুছে নিতে হবে আমাদের এক মিনিট পরে মুখটা জল দিয়ে ধোবে না মুখটা শুধু মুছে নেবে এইভাবে মুছে নেওয়ার পর তোমরা দেখবে মুখ থেকে যত সমস্ত নোংরা ময়লা দাগ ছোপ সেগুলো কিন্তু বেশ পরিষ্কার হয়ে যায় বেশ সুন্দরভাবে ক্লিন করে দেয় আর স্কিনে বেশ সুন্দর উজ্জ্বলতা আর গ্লো চলে আসে এবার মুখটা ধোবো আমরা আমরা এবার তৈরি করব একটা গ্লো ফেস প্যাক এই গ্লো ফেস ফেস প্যাকটা তৈরি করার জন্য আমাদের লাগছে এখানে দুধ দুধ তোমরা কাঁচা দুধ থাকলে নিতে পারো ফোটানো দুধ থাকলে নিতে পারো অথবা বাজারে পাঁচ টাকা দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট পাওয়া যায় সেই গুঁড়ো দুধও এখানে ব্যবহার করতে পারো তো গুঁড়ো দুধ একটুখানি উষ্ণ গরম জলে গুলে নিয়ে নিতে পারো দু তিন চামচ আর এখানে আমি মিশিয়েছি কস্তুরি হলুদ এক চামচ দু চামচ যদি দুধ হয় এক চামচ কস্তুরি হলুদ মেশাবে কস্তুরি হলুদ ত্বকের ফর্সা ভাব আনতে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে চেষ্টা করো কস্তুরি হলুদ ব্যবহার করার যদি কস্তুরি হলুদ না থাকে সেই ক্ষেত্রে তোমরা রান্নার হলুদ তিন চার চিমটি দিতে পারো এখানে তবে আমি বলবো কস্তুরি হলুদটা ব্যবহার করো খুব ভালো হয় যে কোনো কসমেটিক্সের দোকানে বাজারে কিংবা অনলাইনেও পেয়ে যাবে কস্তুরি হলুদটা এক চামচ ভালো করে মেশাবার পর এক চামচই এখানে মেশাবে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কস্তুরি হলুদ দুধ মেশাবার পর আমরা এখানে মেশাবো একটি ভিটামিনই ক্যাপসুল যদি স্কিনটা অত্যাধিক ড্রাই হয় তাহলে দুটো ভিটামিনই ক্যাপসুলও এখানে মেশাতে পারো তোমরা তো একটি ভিটামিন ই ক্যাপসুল আমি মিশিয়েছি কারণ আমার স্কিনটা নর্মাল হচ্ছে না খুব ড্রাই না আবার খুব অয়েলি তো নর্মাল স্কিনের জন্য আমি এইভাবে একটাই ভিটামিন ই ক্যাপসুল মিক্স করছি আমি এটা আমার চার দিনের জন্য তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছি এখন আমি চার দিন পাঁচ দিন পর পর এটাকে মুখে অ্যাপ্লাই করব এটা কিন্তু স্কিনের গ্লো বাড়াতে স্কিনের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে আর এই তো আমরা যে বেসন আগে মেখে রেখেছিলাম মুখটা মুছে নিয়েছি সেই মুখের মধ্যেই আমাদের এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে হবে ভালো করে সারা মুখে এটা লাগিয়ে নেবে এইভাবে সারা মুখে ভালো করে লাগিয়ে নেবার পর যেটা রয়ে গেছে এটা ফ্রিজে রেখে দেবে চার পাঁচ দিনের জন্য ব্যবহার করতে পারবে যে জায়গাগুলোতে দাগ আছে তার দাগ অথবা ব্রণ এক নেই পিম্পলসের জন্য দাগ হয়ে গেছে সেই সমস্ত দাগের ওপর ভালো করে লাগিয়ে অন্তত পঁচিশ থেকে তিরিশ মিনিট এটা মুখে রেখে দেবে পঁচিশ তিরিশ মিনিট এইভাবেই মুখে রাখার পর আঙুলের সাজে হাতে সাজে না আঙুলের সাহায্যে মাত্র দুটি আঙুলের সাহায্যে গোল গোল করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু মাসাজ করবে তোমরা দেখবে যে দাগগুলো আছে সেগুলো হালকা হবে চোখের তলায় হালকা হালকাভাবে এটা লাগিয়ে গোল গোল করে এটা মাসাজ করবে চোখের তলার কালি চোখের তলার ভাঁজ দূর করে দেবে আর স্কিন দারুণ সুন্দরভাবে টান টান করে দেবে বন্ধুরা এটা এত ভালো হচ্ছে আজকের এই রেমেডিটা কোনো দামি নাইট ক্রিমের প্রয়োজনই পড়বে না তোমরা যদি এটা রেগুলার বেসিসে রাতে এইটা মুখে লাগিয়ে ব্যবহার করতে পারো টানা সাত দশ দিন ব্যবহার করো তোমরা নিজেরাই দেখবে যে তোমাদের স্কিন পুরো চেঞ্জ হয়ে গেছে এইটা এইভাবে পঁচিশ থেকে তিরিশ মিনিট রাখার পর হালকা হালকা হাত দিয়ে এরকম গোল গোল করে একটু মাসাজ করবে এক মিনিট মতন মাসাজ করার পরে এটা মুখ থেকে মুছে ফেলবে এইভাবে মুখ থেকে মুছে ফেলার পরে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নিতে হবে নর্মাল সিম্পল জল দিয়ে মুখটা ধুয়ে নাও ব্যাস আর কোনো ক্রিম কোনো ময়শ্চারাইজার কোনো কিছুই তোমাদের লাগাতে হবে না কিন্তু যদি তোমাদের মনে হয় যে কিছু একটু লাগাবো তাহলে তোমরা লাগাতে পারো কিন্তু আমি বলবো কিছু লাগাবার প্রয়োজন নেই শুধু এটি লাগালেই তোমাদের ত্বকের পুষ্টি তোমাদের ত্বক পুষ্টি পাবে হেলদি হবে গ্লোইং হবে ফর্সা হবে আর সমস্ত দাগছ দূর হবে টানা সাত দশ দিন এটি ইউজ করে দেখো দুর্দান্ত রেজাল্ট পাবে তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করব তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে